আলোচনায় পাকিস্তান একসময়ের দাপুটে ক্রিকেটার থেকে ক্যারিশম্যাটিক রাজনৈতিক নেতা বনে যাওয়া ইমরান খান সরকারের পতনের পর দেশটির সরকারের দায়িত্ব নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা শাহবাজ শরীফ গুঞ্জন রয়েছে বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর হস্তক্ষেপেই আউট হয়েছেন ইমরান খান 2018 সালের নির্বাচনে ইমরানের দল পিটিআই এর জয়ের ভিত্তিতে সরকার গঠনের পরপরই অভিযোগ উঠে সামরিক বাহিনীর সমর্থন নিয়েই মসনদে বসেছেন ইমরান খান তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে ইমরানের প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ সহ বিভিন্ন ইস্যুতে দূরত্ব তৈরি হয় যার ফলাফল পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট এবং সটকে পড়তে হলো ইমরান সরকারকে পাকিস্তানের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর ব্যাপক প্রভাব বিদ্যমান বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে কখনো কখনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরাসরি দেশ শাসন আবার কখনো পছন্দের ও অনুগত রাজনীতিকদের দিয়ে দেশ পরিচালনার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে দেশটির সামরিক বাহিনী পাকিস্তানের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ ও প্রভাব নিয়ে আমাদের আজকের আয়োজন পাকিস্তান সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক সংসদীয় প্রজাতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা নির্বাচিত শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে হলেও বছরের পর বছর ক্রমাগত সামরিক আইনের অধীনে পতিত হয়েছে দেশটি 75 বছরের ইতিহাসে তিনবার সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে পাকিস্তান 1958 সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সংবিধান বাতিল করলে প্রথমবারের মতো সামরিক শাসন জারি হয় পাকিস্তানে জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে সামরিক আইন ঘোষণার কয়েক সপ্তাহ পরেই আইয়ুব খানকে পাকিস্তানের প্রেসিডেন্ট করা হয় প্রথম সামরিক আইন আনুষ্ঠানিকভাবে 44 মাস স্থায়ী হয়েছিল 1969 সালে জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানকে উত্তরসূরি ঘোষণা দিয়ে অফিস ত্যাগ করেন জেনারেল আইয়ুব খান 1971 সালে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের মুখে জেনারেল ইয়াহিয়া খান জেনারেল আইয়ুব খানের বিপরীতে তার উত্তরসূরি নির্বাচন করতে পারেননি যার ফলশ্রুতিতে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আর তাতে বিজয়ী হয় জুলফিকার আলী ভুট্টো 1977 সালে দ্বিতীয়বারের মতো সামরিক অভ্যুত্থান হয় পাকিস্তানে যখন জেনারেল জিয়াউল হক এবং সেনাবাহিনী সংসদ ভেঙে দেন এবং ভুট্টোকে গৃহবন্দী করেন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নেয়া জিয়াউল হক শেষ পর্যন্ত 1985 সালে মোহাম্মদ খান জুনজোকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়ে ক্ষমতা ছাড়েন সবশেষ 2007 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন জেনারেল পারভেজ মোশাররফ সামরিক অভ্যুত্থান ঠেকাতে 2010 সালে জাতীয় পরিষদ পাকিস্তানের সংবিধানের 18তম সংশোধনী পাশ করে একতরফাভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রেসিডেন্টের যে ক্ষমতা ছিল তা বাতিল করে দেওয়া হয় সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সামরিক শক্তি তুলনামূলকভাবে হ্রাস পাবে বলে ধারণা করা হলেও পুরোপুরি তা বাস্তবায়িত হয়নি গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হতে দেখা গেলেও সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোতে সেনাবাহিনীর প্রভাব একটুও কমেনি বলে মনে করেন বিশ্লেষকরা যার উদাহরণ হিসেবে সবশেষ ইমরান খানের ক্ষমতায় আসা ও অনাস্থা ভোটের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়ার কথা বলছেন তারা 2018 সালে পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও বিরোধীরা তা মানতে নারাজ তাদের অভিযোগ সাধারণ নির্বাচনে কারচুপি হয়েছে এবং ইমরান খান শুধুমাত্র সেনাবাহিনীর কারণে ক্ষমতায় এসেছেন বিরোধীদের দাবি সামরিক বাহিনী সরাসরি অভ্যুত্থানের মাধ্যমে দেশ পরিচালনা না করলেও ইমরান খান সরকারকে পুতুল সরকার করে দেশকে শাসন করেছে এর বড়সড় বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন তারা সেনাপ্রধান জেনারেল বাজওয়া পাকিস্তানের কৃষিবিদ এবং ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তাদের সময় মতো কর পরিশোধ করতে বলেন অর্থনীতিকে সমর্থন দিতে রপ্তানি বাড়াতে রাজি করানোর কথা বলেন তিনি দেশের অর্থনীতিতে সরাসরি আর্থিক সিদ্ধান্ত নিতে দেখা গেছে সেনাবাহিনীকে বেসামরিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের আরেকটি উদাহরণ হল জেনারেল বাজওয়ার সেনাপ্রধানের মেয়াদ বাড়ানো 2019 সালের 28 নভেম্বর বাজওয়ার মেয়াদ 6 মাস বাড়ানোর রায় দেন আদালত এবং এই প্রক্রিয়ার জন্য সেনা আইন এবং 1973 সালের সংবিধানে নতুন বিধি প্রণয়নের জন্য পার্লামেন্টকেও আদেশ দেন বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগকে আইনের শাসন বজায় রাখা ও জনগণের অধিকারের প্রতিনিধিত্ব
সুরক্ষা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী যন্ত্র হিসেবে বিবেচনা করা হলেও সেখানেও সামরিক হস্তক্ষেপ দেখা গেছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের সামগ্রিক সামাজিক অবক্ষয় প্রতিফলিত হয়েছে বলেও মনে করেন তারা। আগেই বলেছি, পাকিস্তান তিনটি ভিন্ন সামরিক অভ্যুত্থানে চারটি ভিন্ন সামরিক শাসক দ্বারা শাসিত হয়েছে। কোনো একটি প্রজন্ম সম্পূর্ণ গণতান্ত্রিক শাসন দেখেনি। সামরিক বাহিনী ক্ষমতায় থেকে বা গণতান্ত্রিক সরকারের উপর সবসময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছিল, আর যা দেশটির মানুষ মেনে নিতে শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রবিজ্ঞানী আয়েশা সিদ্দিকা পূর্ব এশিয়ান ফোরামে তার নিবন্ধে পাকিস্তানের রাজনীতির দুর্বলতার বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তানের জনগণ তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশে যে বিক্ষোভ বা প্রতিবাদ করার কথা তা প্রায় বন্ধ করে দিয়েছে। মূল্যবৃদ্ধি, খাদ্য এবং মৌলিক যে অধিকার, এগুলোর বিষয়েও নীরব তারা। আর এজন্য আয়েশা সিদ্দিকা কয়েক দশকের পৃষ্ঠপোষকতার রাজনীতিকে দায়ী করেন। বলেন, এটি দেশের রাজনীতিকে নিয়মতান্ত্রিকভাবে দুর্বল করে দিয়েছে। 2019 সালের দ্বিতীয়ার্ধে অর্থনীতির পতন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি দেখা দিলেও পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে জনগণকে প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন পরিচালনার ক্ষমতা থেকে বঞ্চিত করেছে বলে উল্লেখ করেন আয়েশা সিদ্দিকা। মোহাম্মদ হাসানের লেখা কজ অফ মিলিটারি ইন্টারভেনশন ইন পাকিস্তান রিভিশনিস্ট ডিসকোর্স বইয়ে পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হল পাকিস্তানের প্রতিষ্ঠা লগ্ন থেকেই নেতৃত্ব সংকট, ভয়াবহ রকমের রাজনৈতিক অস্থিতিশীলতা, দলাদলি ও পাকিস্তান মুসলিম লীগের ভাঙন, রাজনৈতিক নেতৃত্ব অর্জনে ব্যর্থতা, পাকিস্তান সেনাবাহিনীর এক জাতীয়তা, স্বাধীন নির্বাচন কমিশনের অনুপস্থিতি, সুষ্ঠু ও সঠিক বিচার ব্যবস্থার নিশ্চিত করতে না পারাকেও সামরিক হস্তক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করেন মোহাম্মদ হাসান।